প্রাক্তন সিপিআইএম এর শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল ঘোষের উপর আক্রমণ ও সিপিআইএম কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বৈচা ঘোষপাড়া পূজা মণ্ডপের সামনে। মৃণাল বাবুর অভিযোগ, গতকাল বৈচা ঘোষপাড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়েছিলেন ছেলের অপেক্ষায়। ছেলে পেশায় আইনজীবী। ছেলে বাইক নিয়ে এসে দাঁড়াতেই আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ করেন। এরপরই দুষ্কৃতীরা তাদের মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই ওই এলাকায় আর এক সিপিআইএম কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সাদা চোখে কোনো ঘটনা দেখি না, আমি দাঁড়িয়েছিলাম, আমার ছেলে আসবে শান্তিপুর থেকে, আমি ওকে নিয়ে ওর সঙ্গে আমি বাড়ি চলে যাবো। কোথায় দাঁড়িয়েছিলেন আপনি? আমি পূজা প্যান্ডেলের পাশে, অনেক বড় মাঠ তো, আমি পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ পর ছেলে আছে, ছেলে এসে বাইক রাখে, ও বাইক থেকে নামার পর সঙ্গে সঙ্গে দেখলাম কোথা থেকে পাঁচ সাতজন ছেলে এসে ধীরে ধরে ওকে গালিগালাজ এবং ওকে মারধর করতে থাকে। আমি ছুটে যাই, আমি কী করছি ও মাটি ছাড়ো জেনেন দেয়ার ওকে ছেড়ে দিয়ে এবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে ইট দিয়ে পাথর দিয়ে আমাকে এইভাবে মারে, আমাকে কিলি চর লাথি ঘুষি। কী কারণে মারধর করা হয় বলে মনে করছেন? একদম টোটালি রাজনৈতিক, যেহেতু আমি রাজনৈতিক লোক এবং সিপিআইএম এর আমি সক্রিয় কর্মী, আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে, কোন দল রাজনৈতিক দলের সঙ্গে? অবশ্যই তৃণমূল আসছিল। কেন এই হামলা বলে মনে করছেন এটাকে? একদম রাজনৈতিক কারণে, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা বুথের ভেতরে এলাকার ভেতরে কাজ করতে না পারি, এটা আমাদেরকে সন্ত্রস্ত করার পরিকল্পনা। আর কী কী ক্ষতি হয়েছে আপনাদের কারবাই? ক্ষতি হয়েছে আমাদের শাখা সম্পাদিকা, আমাদের পার্টির এরিয়া কমিটির সদস্য কমরেড প্রিয়াঙ্কা দেবনাথ, কমরেড বাবলু দেবনাথ, এর যে বাড়ি, এর বাড়িতে ব্যাপক ক্ষতি, ব্যাপক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ উদ্ধার করে মৃণাল বাবুকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মৃণাল বাবুর শরীরে 5টি সেলাই পড়ে বলে জানান। অপরদিকে ওই সিপিএম কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ, সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই এই নির্বাচনে যেন আমরা ভোটে দাঁড়াতে না পারি, সেই কারণেই ভয় দেখানোর জন্য আমাদের বাড়িতে ভাঙচুর চলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সবাই মিলে একটা হলো পুজো করি, জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী মায়ের পুজো, আমরা মহিলারা প্রত্যেক সবাই বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা পুজোটাকে ভালোভাবে আমরা করেছি মোটামুটি, এইটা তৃণমূলটা হজম করতে পারিনি, না করে ওরা রাত্রেবেলায় আমাদের কমরেড মৃণাল কান্তি ঘোষ সের ওপরে, আমাদের যেহেতু কালোসুস ছিল আমরা তার উপরে দায়িত্ব দিয়েছিলাম মৃণাল কান্তি ঘোষের উপরে, যে হলো আমাদের এরিয়া কমিটির বর্ষিয়ার নেতা, সে আমরা ওইখানে যেতে পারছিলাম না, উনি পুজোটা দেখাশোনা করছিলো সেই মুহূর্তে, রাত্রি তখন 11টা নাগাদ তার উপরে আক্রমণ করে তার ছেলে রাজা ঘোষ, তার উপরে আক্রমণ হয় সেই একজন আইনজীবী, তারপরে তারা ওইখান থেকে ওই সব কার্যকলাপ সেরে আমার বাড়িতে আসে, আমার বাড়িতে এসে বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করে গেট টেট লাঠি মেরে ভাঙে, কাজ টাজ আটা আট নটা কাজ ভেঙে দেয় এবং ঘরের ভেতরে আদলা ইট ঢুকে যায়। হ্যাঁ, আমরা কারা করেছে বলে কি মনে করছেন এটাকে? এটা করেছে হলো আপনার এখানকার তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, হলো মোটামুটি 150-200 ছেলেপেলে নিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় এসে এই কাজটা করে। এটা কীভাবে দেখছেন? সামনে তো পঞ্চায়েত নির্বাচন, সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য এই ঘটনাটা করেছে, কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন, এবার মহিলা প্রার্থী প্রচুর, বিশেষ করে আমাদের এই দুই পাশাপাশি দুটো বুথে মহিলা বুথের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী মহিলা, জেলা পরিষদের প্রার্থী মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভেবেছে যে আমি যেহেতু মহিলা সমিতির ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদিকা, যদি সম্পাদিকাকে আমি ভয় দেখাই তাহলে টোটাল ফুলিয়া সিপিআইএম মহিলা সমিতির টোটালটা বসে যাবে, আমি যদি সম্পাদিকা বসে যাই তাহলে টোটাল সবাই মহিলারা ভয় পেয়ে বসে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পাদিকার বাড়িতে আগে ভাঙচুর করি, সে যদি ঘরে লুকিয়ে বসে যায় তার পেছনে যারা আছে তারা সবাই বসে যাবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। অনেক সন্ধে প্রায় রাত 9টা নাগাদ কিছু 4-5টা মোটর সাইকেল এবং সঙ্গে প্রতি মোটর সাইকেলে 2-3টে করে ছেলে আসে, এসে তারা অকথ্য ভাষায় গালাগালি করে, আমার নাম ধরে ডাকে, এই বাবু দেবনাথ অমুক বেরো হ্যান্না ত্যান্না, এখনও পর্যন্ত তুমি সিআইডিউ করবা, এই ধরনের বক্তব্য মেরে চলে যায়। সেটাকে আমরা বিশেষ গুরুত্ব দিই না, এরকম হতে পারে, মদ্যপ অবস্থায় পুজো মহোৎসব চলছে, কারা বা কেন এসছে জানি না। তারপরে যথারীতি আমি শুয়ে পড়ি, শুয়ে পড়ার পরে তারপরে আমাদের যে দুর্গা উৎসব হয় পাড়ায়,
দুর্গা উৎসবে ওখান থেকে ছেলেরা ফোনে আমাকে বলে যে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেবে, আমাদের জগদ্ধাত্রী মা আছে। এইবার হচ্ছে ওখানে কমরেড মৃণালকান্তি ঘোষকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা। তারপরে মৃণালদাকে রেস্কিউ করা হয়, রেস্কিউ করার পরে ওরা মৃণালদাকে না পেয়ে তারপরে আমাকে খোঁজ করে পড়ে এসে আমাদের বাড়ি ভয়ঙ্করভাবে ভাঙে। ইট বৃষ্টি প্রথমেই আসে, এসে রাস্তার লাইট বন্ধ করে দেয়, আমার বাড়ির দুটো মেন সুইচ বন্ধ করে দেয়, টোটাল বাড়ি অন্ধকার করে দিয়ে এই তাণ্ডব প্রায় 40 মিনিট ধরে চালায়। এর মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা সত্যি প্রশংসনীয়। আমাদের এর মধ্যে কেউ কারা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে সঙ্গে সঙ্গে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ায় এবং পুলিশ আশ্বস্ত করে আমাদের যে আপনারা ভয় পাবেন না। কি কারণে আক্রমণ বলে মনে করছেন? আক্রমণ এখনো পর্যন্ত এটা নতুন আক্রমণ না, 2011 সালে যখন এই গভর্নমেন্ট চেঞ্জ হয় তখনও আমার বাড়িতে বোম ফেলা হয়। বোম ফেলে আমার গাড়ির, আমার ফোর হুইলার গাড়ির সামনের অংশটা পুরো বোমে উড়িয়ে দিয়েছিল, তখনও দিয়েছিল। এ নতুন কিছু না, সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, জানেন যে ফুলিয়ার তথা সিপিআইএমের এরিয়া কমিটির মেম্বার তথা গণতান্ত্রিক মহিলা সমিতির এরিয়া কমিটির কনভেনার। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে, আইন আইনের পথে চলবে, যদিও এই ঘটনা নিন্দনীয়। যেহেতু পূজা মণ্ডপের সামনে হয়েছে, পূজা কমিটি রয়েছে এবং প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার আবেদন জানান তপনবাবু। যদি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকে তাকেও ছাড়া হবে না বলে জানান তিনি। গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, তবে যেটাই ঘটুক না কেন প্রশাসন এটা তদন্ত করবে, প্রশাসন তদন্ত করে এর বিচার করবে। কারণ আর সিপিএম পার্টি যে কথা বলছে এটা অত্যন্ত সাজানো গল্প, কারণ আমরা জানি সিপিএম বিজেপি তারা মানুষের কাছ থেকে একদম তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ওরা এইভাবে তৃণমূলের উপরে দোষারোপ করছে। ভাঙচুর 5টা সিলাই করেছে, এটা কিভাবে বলছেন? তাদের দাবি যে সামনে পঞ্চায়েত আমাদের ভয় দেখানোর জন্য করা হচ্ছে এটা। তৃণমূল কংগ্রেস কখনো মানুষকে ভয় দেখায় না, কারণ তৃণমূল কংগ্রেস সামনে যে নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে মানুষের কাছে পৌঁছে গিয়েছে, অর্থাৎ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকেই আগামী দিনে ভোট দেবে। অর্থাৎ ওরা যে কথাগুলো বলছে এটা অত্যন্ত বাজে কথা, তৃণমূল কংগ্রেস গণ্ডগোল কোনোদিনই করে না। আর ঘটনা ঘটেছে পুজো প্যান্ডেলের সামনে, এটা অত্যন্ত একটা নিন্দনীয় ব্যাপার। যেহেতু পুজো কমিটি আছে, সেই পুজো কমিটি তারা বিষয়টা দেখবে এবং প্রশাসনের কাছে যাবে, প্রশাসন নিরপেক্ষভাবে বিচার করবে। যদি তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনা ঘটিয়ে থাকে, প্রশাসন এবং আইন আইনের পথে চলবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।